দর্শক আমাদের আরেক সহকর্মী আরফুল ইসলাম রয়েছেন বরিশালে, সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন তিনি। আরিফ, বরিশালের ভোটের সময় তো ঘনিয়ে এসেছে, প্রার্থীরা আসলে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন সেখানে আমাদের জানাবেন। জি ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনী সময় যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণা এবং আশ্বাস প্রার্থীদের সেটা কিন্তু বেড়ে চলছে। অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবার তিনজন সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন করছেন, পাশাপাশি সাতজন মেয়র পদে, যারা পাশাপাশি চারজন হচ্ছে স্বতন্ত্রভাবে, অর্থাৎ সাতজন কিন্তু মেয়র পদে এবার প্রতিযোগিতায় মাঠে নেমেছেন। তবে তারা কিন্তু প্রত্যেকেই আশ্বাস দিয়ে যাচ্ছেন যে আধুনিক নগরী হবে বরিশাল, হোল্ডিং ট্যাক্স কমানো হবে, বিদ্যুৎ এবং পানির বিল এলের যে সমস্যা, পয়েন্ট কানেকশনের যে সমস্যা, এটা নিরসনের ব্যবস্থা তারা করবে, পাশাপাশি নারী বান্ধব একটি কর্মসংস্থানের শহর হিসেবে তৈরি করা হবে, বেকারত্ব দূর করা হবে। অর্থাৎ মেয়র প্রার্থী এবং কাউন্সিলের প্রার্থীদের অবস্থা কিন্তু একই, তারা কিন্তু প্রত্যেকেই সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে যাচ্ছেন। তবে লক্ষণীয় একটি বিষয়, সেটি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এবার সেই মানুষটিকে খুঁজছেন যিনি দলমত নির্বিশেষে নগর উন্নয়ন করবে, সেই লোকটিকে কিন্তু এবার নগর পিতার আসনে তারা বসাতে চায় বরিশালবাসী। তবে একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বরিশালে আজকে আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান হাবিব খান, তিনি কিন্তু প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের সাথে বরিশাল বিএম কলেজে একটি অডিটোরিয়ামে বসে তাদের সাথে মত বিনিময় করেছেন। তো আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে যিনি এই নির্বাচন করছেন সেনিবাদ খোকন আবদুল্লাহ, তার পক্ষে কিন্তু ইতিমধ্যেই বরিশাল জেলা মহানগর তথা বরিশালের বাইরে কেন্দ্রীয় নেতারা কিন্তু বরিশাল শহরে এসেছেন, বিভিন্ন সংগঠনের এবং অঙ্গ সংগঠনের তারা কিন্তু প্রচার প্রচারণা করছেন। আসলে একটু জানিয়ে রাখি, আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা কিন্তু বরিশালে এসেছেন এবং তারাও কিন্তু এই প্রচার প্রচার চাচ্ছেন, বরিশাল মহানগরে ঢুকে গেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা, তারা কিন্তু প্রচার প্রচার চালছেন এবং তারাও একই আশ্বাস দিচ্ছেন। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল অ্যাডভোকেট আফজাল হোসেন সাহেব, তিনিও কিন্তু বলেছেন নগরী উন্নয়নে শেখ হাসিনার এবার একটা রোল মডেল তৈরি করে বসে সিটি কর্পোরেশন তার, কারণ এবার যিনি নৌকার প্রার্থী রয়েছেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই, সুতরাং বরিশালের দিকে তার একটি আলাদা দৃষ্টি থাকতে পারে। তো বরিশাল, ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।